যানজট মুক্ত পরিবেশ বান্ধব ও দূষণ মুক্ত রাজধানী গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব একটি গবেষণা কাজ শেষ করেছে। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কাজী জামিল আজহার। যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে।